ভাইয়ের ছেলেটার কি টের পেয়ে গেছে, গিয়ে পিছিয়ে এসেছে বলে নাচা শুরু করে দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসছি আজকে সকাল সকাল রেডি হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো, মানে রান্না টান্না আজ আর করিনি, রান্না সব বন্ধ, ঘুম থেকে খুব সকাল সকাল উঠে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো বাইরে যাওয়া মানে এখন ঈদের ছুটি আর কি, ছেলেদের স্কুল ছুটি আছে, এই জন্য বাবার বাড়ি যাব। বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেছি, আর মায়ের কাছে যাচ্ছি বলে কথা রান্না করা লাগবে না, মায়ের রান্না করে নিয়ে অপেক্ষা করবে, এই জন্য ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি। আর এই যে এবার অটো রিজার্ভ করে নিয়েছি একটা, আমি আর আমার দুই ছেলে, এই যে দেখুন অটোয় চড়ে চলে যাচ্ছি, রওনা দিয়ে দিয়েছি। এই দেখুন হাই রোডের ওপর দিয়ে অটো চলে যাচ্ছে, আর দুই পাশ দিয়ে ঘর বাড়ি দোকানপাট গাছপালা সব রকমের দেখতে পাওয়া যাবে আর কি। যে আমাদের অটো ছুটে চলেছে, আমরাও চলে যাচ্ছি খুব দ্রুততার সাথে, দেখুন কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন ঘর বাড়ির দোকানপাটগুলো চলে যাচ্ছে আমাদের সাথে নাকি, এরকম মনে হচ্ছে। তো আমরা দুই পাশের পরিবেশ খুব সুন্দর, সেটা দেখতে দেখতে চলে যাচ্ছি। তো বাবার বাড়ি যাচ্ছে বলে কথা, খুবই ভালো লাগছে, এমনি এমনিতেই খুব ভালো লাগছে, আর চারিপাশের পরিবেশগুলো দেখে আরও ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। তো উকি মেরে মেরে দেখছি, অটোয় বসে বসে দেখছি, চারিদিকটা দেখছি, দেখতে দেখতে চলে যাচ্ছি। তো এই যে ছেলেও বসে বসে দেখছে, চারিদিকটা দেখছে, তো খুবই ভালো লাগছে। বাতাস বইছে, গরমের সময় এমনিতে তো বাতাসও লাগছে, আর আমরা বসে আছি, খুব তাড়াতাড়ি অটো ছুটে চলেছে। এই যে দেখুন যেতে যেতে একটা বড় পুকুর পেয়ে গেছি, তো পুকুরটাও দেখতে খুবই ভালো লাগলো, আর আশেপাশে অনেক গাছপালা, তো বিভিন্ন রকমের গাছপালা আছে আর কি, যেতে যেতে আমরা দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাবো। এই যে ঘর বাড়িও আছে, এই যে এখানে একটা ব্রাক অফিস, এই যে ভ্যানে রাস্তায় লোকজন যাচ্ছে, তো সব রকমই দেখা যাচ্ছে, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। এই যে দেখুন একটা এখানে একটা বাগান, গাছের বাগান আর কি এখানে। তো সামনের দিকে একটা, এই যে একটা ভ্যান বোঝায় মাল নিয়ে যাচ্ছে, তো সেটাও আমরা দেখে নিলাম। আর এই যে এখানে একটা ফার্ম, সেটাও দেখে নিলাম। আর এই যে সামনের দিকে যাচ্ছি, আরও যাচ্ছি, পাশার অনেক গাছপালা, বিভিন্ন রকমের গাছপালা, বাড়ি ঘর সব কিছু পিছনে ফেলে আমরা ছুটে চলেছি সামনের দিকে। আমরা বাবার বাড়ি যাচ্ছে বলে কথা, খুবই ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। তো আমরা খুব ফুরফুরে মেজাজে চলে যাচ্ছি, গাছপালা বন জঙ্গল বাড়ি ঘর দুয়ার সব পিছনে ফেলে আমাদের অটো ছুটে চলেছে সামনের দিকে। আমরা মনে হচ্ছে যেন একদম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি, এরকম লাগছে, খুব আনন্দের সাথে চলে যাচ্ছি সব কিছু দেখতে দেখতে। আর এই দেখুন অটো চালকও খুব সুন্দরভাবে অটো চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন। তো আমাদের খুবই ভালো লাগছে, এই যে ধান ক্ষেত, বিভিন্ন রকমের ক্ষেত, বাগান সব কিছু দেখছি। আর এই যে পাশে অনেক গাছপালা, শুধু গাছ আর গাছ, এই পাশে অনেক গাছ, দেখতে ভালো লাগছে। আবার পাশ দিয়ে অটো চলে গেল আর একটা, তো এটা যেহেতু হাই রোড, বাস ট্রাকও যায়, তো সামনে পড়বে কি না তা জানি না। তো আমরা ছুটে চলেছি, তো ওগুলো গেলে পাশ দিয়ে চলে যাবে, আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যেন মনে হচ্ছে একেবারে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি বলে কথা, অনেকদিন পরে যাচ্ছি, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো, এরকম এক্সাইটেড লাগছে। পাশ দিয়ে এই যে মোটর সাইকেল একজন চলে গেলেন, ভ্যান চলে গেল, এই যে আরও অটো চলে গেল, সব পাশ দিয়ে এক এক করে যানবাহন যেগুলো যায় আর কি, এই রোডে সব চলে যাচ্ছে। তো আমরাও চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে, এভাবে যেতে 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 কত কথা মনে পড়ছে, যে বাড়িতে যাব, দেখা হবে সবার সাথে। এই যে ছোটো ছেলে আবার এই পাশে এসে বসেছে, দুই ভাই এক জায়গায় বসেছে, দুইজন দুই পাশে দেখছে, দুই পাশের দৃশ্য দেখছে।
তো আমারও খুব ভালো লাগছে, আমিও দেখছি, দেখতে দেখতে যাচ্ছে, খুবই ভালো লাগছে। সবাই যে যার মতো খুব ভালো আছি, খুব সুন্দরভাবে চলে যাচ্ছি, ফুরফুরে মেজাজে। এই যে একটা সমিল চলে আসছে, মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো লোকালয়ের মধ্যে চলে আসছি, তো এখনই চলে আসব, পৌঁছে গেছি প্রায় কাছাকাছি, চলে আসছি এখনই বাড়ি চলে যাব। এই যে বাজারের ভিতরে চলে আসছি, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখনই এখানেই হচ্ছে বাড়ি। তো আমরা বাড়ি নেমে বাড়িতে যাব, প্রথমে দেখি কেউ টের পায় নাকি, তারপরে কথা বলবো। এই যে বাড়ি চলে আসছি, এসে আমি একটু এখানে ভিডিও করা শুরু করে দিয়েছি, তো কেউ টের পায়নি। তো এরকম করতে করতে আমি দেখছি কেউ টের পায় নাকি, আমি আমার ভিডিওটা কমপ্লিট করে নিচ্ছি। যে বাড়িতে আসলাম বলে কথা, এর মধ্যে আমার সব ভাইয়ের ছেলেটা আর কি টের পেয়ে গেছে, গিয়ে পিছিয়ে এসেছে বলে নাচা শুরু করে দিয়েছে। তো এক এক করে সবাই টের পেয়ে গেছে, মা টের পেয়ে গেছে, সবাই টের পেয়ে এখন বাইরে বেরিয়ে আসছে, বৌদি আসছে। সবাই খুব খুশি যে আমি চলে এসেছি। তো ওই যে দই মিষ্টি এগুলো কিনে নিয়ে আসছে আসার সময়, যে সবাই মিলে এগুলো খাবো, অনেক মজা করে খাবো, অনেক দিন পরে আসলাম, তো না নিয়ে আসলে কি আর হয়, ভালো লাগে তো সবাই একসাথে খেলে, মজাই আলাদা, অনেক ভালো লাগে। তাই নিয়ে আসছি আর কি, সবাই একসাথে খাবো। তো মা এই যে খাবার রেডি করে নিয়ে বসে আছে, এই যে ডিম ভাজা, আলুর তরকারি, রুটি, এগুলো করে নিয়ে মা বসে আছে যে আমি আসবো বলে। খুব সকাল সকাল চলে আসছি তো তাই খাবারগুলো করে নিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো মা যেহেতু খাবার করে নিয়ে বসে আছে, আর দেরি না, তো আমি আমার ছেলেরা সবাই মিলে খেয়ে নেব। তো আমার ছেলে পছন্দ করে বলে খাবারটা করেছে আমার মা। আর তো এই যে দুই দুষ্টু আমার ছেলে, দাদা ছেলেটা কাদা মাখা শুরু করে দিয়েছে, গর্ত খুঁড়ে জল ঢেলে কাদা মাখছে। আর এই যে আমাদের পেয়ারা গাছটা পেয়ারা ধরেছে, ছোট ছোট পেয়ারা দেখা যাচ্ছে। এই যে পেয়ারা গাছটাও খুব সুন্দর হয়েছে, অনেক পেয়ারা ধরেছে, তো দেখলাম ঘুরে ঘুরে, খুবই ভালো লাগলো যে বাড়ির কাছে পেয়ারা ধরছে, অনেকদিন যাবতই ধরছে, তো এবারও ধরেছে আর কি পেয়ারা। খুবই ভালো লাগছে চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম, নিজের বাড়ির গাছের গাছ বলে কথা আর কি। তো এবারে চলে আসছি এই সেই আকর্ষণীয় সেই আম গাছটি, যে আম গাছটি ছোটোবেলায় আমি এবং আমার মা দুজনে মিলে গাছটি লাগাইছিলাম এবং গাছটির অনেক পরিচর্যা করতাম। সেই গাছ এখন এত বড় হয়ে গেছে, তো খুবই ভালো লাগে সেই গাছে এখন আম ধরে। এই দেখুন কত সুন্দর সুন্দর আম হয়েছে, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের, প্রচুর আম ধরে এই গাছে, এত পরিমাণ আম ধরে তা বলা যা মানে বাহুল্য আর কি, প্রচুর আম শেষ করা যায় না বলে আর কি। ছোট ছোট আম, খুব বেশি বড় সাইজের হয় না, কিন্তু তারপরেও প্রচুর আম ধরে আর কি। তো এখনও আম অনেক বড় হবে, আম ধরেছে আর কি, তো এখনও আরও কিছুদিন সময় লাগবে আর কি আম বড় হতে। তো এখন যে পর্যায়ে আছে সে পর্যায়ে দেখছি আর কি, চারিদিকটা ঘুরে ঘুরে আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি যে গাছটা অনেক বড় হয়ে গেছে আর কি, প্রচুর আম দেয়, অনেক ছায়া, পুরো পুরো সম্পূর্ণটা ছায়া হয়ে যায় বাড়ির সামনের জায়গাটা আর কি, রাস্তার দিকে যেই জায়গাটা আছে ওখানে গাছটা, তো অনেক ছায়া হয় গাছতলায়, অনেকে এসে বসে। আবার আমরা অনেক সময় যে গাছতলাতে দাঁড়াই, খুবই ভালো লাগে, মানে প্রচুর আম ধরে। এই আমগুলো মনে হচ্ছে হাতে হাত দিয়ে পেড়ে নেওয়া যাবে, খুব কাছে ধরেছে এই আমগুলো, তো দেখতে খুবই ভালো লাগলো, নিজের হাতের গাছ আর কি আম আম ধরেছে। তো এই যে বিকালের দিকে একটু ঝড় হয়েছিল, তখন এই আমগুলো আবার পড়ে গিয়েছিলো, তো আমার ছেলে আবার কুড়িয়ে আমগুলো গুছাচ্ছে, গুছিয়ে খেলা করছে, দেখছে যে কত আম। তো এভাবেই আমাদের সারাদিনটা কেটে গেল। এই যে দেখুন কত সুন্দর আম হয়েছে, আমাদের বাড়ির গাছের আম বলে কথা, খুবই ভালো লাগলো, আমগুলো পেয়ে গেলাম, আম গাছও দেখালাম আপনাদেরকে, খুবই ভালো লাগলো যে গাছটা আপনাদেরকে দেখাতে পারলাম, আমও